কারখানার এসএলও উল্টে গিয়ে চাপা পড়ে মৃত তিন। মঙ্গলপুর শিল্প তালুকের শ্যামসেল নামক এক বেসরকারি কারখানার রাত্রি প্রায় একটি নাগাদ কারখানার এসএলও উল্টে যায়। সেই এসএলও উল্টে গিয়ে চাপা পড়ে চারজন কর্মী। শিবনাথ রাম নামের এক কর্মীকে উদ্ধার করা গেলেও বাকি তিনজন অর্থাৎ তন্ময় ঘোষ, দিলীপ ঘোষ এবং শিবশঙ্কর ভট্টাচার্য এই ঘটনায় ওই এসএলওর নিচেই চাপা পড়ে যায়। গভীর রাত্রে এই ঘটনার পরই পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। এরপর রাত্রি থেকেই খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ এবং কারখানা কর্তৃপক্ষের বিশেষ উদ্ধারকারী দল। কারখানার শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং দমকল বিভাগ এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনা কালকে রাত্রি একটার সময় এখানে যারা কাজ করে সাইড ট্যাঙ্কিটা পড়ে গিয়ে তাদের উপর চাপা পড়ে যায়। চারজন ছিল, একজন হসপিটালে ভর্তি আছে, তিনজন স্পটে মারা যায়। এখানে যে স্যামসেল কর্তৃপক্ষ ম্যানেজমেন্টের এখানে গাফিলাতি আছে। ওইদিকে যে একটা পিলার আছে, জল যেয়ে যে পিলারটা মাটি ছেড়ে দিয়েছে, আর এত ছায়ের লোড, এই যে মেনটেন্যান্স না দেখা ম্যানেজমেন্ট এবং স্যামসেল কর্তৃপক্ষ যে গাফিলাতি, এদের মৃত্যুর জন্য এই স্যামসেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দায়ী। তাই ওদের মৃত্যুকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমাদের দাবি ওদের পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক পরিবারের যে ক্ষতিপূরণ যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। কী নাম? আমার নাম কৈলাস প্রতীক। শ্যামসেল যে স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি, আপনার রাত্রেবেলায় দুর্ঘটনাটা ঘটে, সেখানে প্রথমেই খবর পাই যে চার পাঁচজন চাপা পড়ে গেছে। তো যখন 2:13 আমি খবর পাই, তারপর আপনার প্রথমেই রাত্রেবেলাতেই পাই আমাদের যিনি লোকাল প্রশাসন আছেন তার দিকে ফোন করি, ফায়ার ব্রিগেডে ফোন করা হয়। তারপর আমি নিজে ফিল্ডে 4:30 সময় ঢুকি এখানে। তারপর এখন যে শোনা যাচ্ছে চারজন চাপা গেছিলো, তার মধ্যে একজন জেকে নগরের, উনি বাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, বাড়িতে গেছেন, ভালো আছেন। আর তিনজনের মধ্যে একজন আমাদের লোকাল, আমরা হরিশপুর গ্রামের দিলীপদা, আর দুজন বাঁকুড়ার আছে শিবশঙ্কর এবং তন্ময়দা। তো এখন আমাদের যেটা মেন বডি, এখন তো হয়নি উদ্ধার, বডি উদ্ধার হওয়ার পর আমরা মেন ম্যানেজমেন্টের সাথে বসে যাতে ওদের পরিবারের তিনটে পাশে দাঁড়ানো যায় এবং যে সমস্ত দাবি দাবা যেগুলো আছে সেগুলো এখন আদায় করে তার পরিবারের হাতে, স্ত্রী যারা ছেলে যার যেমন আছে তাদের হাতে তুলে দেয়, এটাই আমাদের প্রাথমিক কাজ এখন। নিকালেমে দেখুন, এটা টোটালি লোহা, মানে একবারে সব গ্যাস কাটার দিয়ে আরে কাটছে না কাটছে এই সকল এক্সপিরিয়েন্স। তো এখন তো মনে কর 4:30 থেকে এসেছি, এখনও দাঁড়িয়ে আছি, অনেক কাটতে এখনই তো আমরা তিন চার ঘন্টা হয়ে গেল তখন থেকে আছি। তো এবার লোহা এটা ব্যাপার তো দিন, এই ধরনের এক্সপিরিয়েন্স তো নাই, ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার এই সকল বলতে কতক্ষণ লাগবে না লাগবে। তো আমরা আছি যতক্ষণ পর্যন্ত বডি না বেরোয় ততক্ষণ পর্যন্ত আমরা আছি এখন এখানে। ঘটেছিল, আমরা ম্যানেজমেন্টকে বলেছিলাম এটা যে দীর্ঘদিন ধরে সাইলোটা ডিস্টার্ব ছিল, সেটা বলেছিলাম যে ম্যানেজকে একটু দেখতে। তো ওরা দেখতে 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 বলছে আজ দেখবো কাল দেখবো। আমি কালকেও গেছিলাম, কালকে দেখে আমি আমাদের যে ফ্যাক্টরি ম্যানেজার তাকে বলেছি যে ঠিক আছে কালকে আমি কাজ করে কাজ করাচ্ছি। তারপরে এই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটে যাওয়ার পর আমি তারপর আমাকে ফোন করেছিল ম্যানেজমেন্ট যে এই ব্যাপার, আমি এসেছি মোটামুটি আপনার ভোর ওই 5টার সময়। তারপর এসে দেখছি না এই ঘটনা, ম্যানেজমেন্টকে বলার পর ম্যানেজমেন্ট বলেছে যে ঠিক আছে দেখছি, আর আমরা দাবি রেখেছি যে পরিবারের চাকরি আর 20 লাখ টাকা করে দাবি। আমরা দয়াময় গোপ, আমাদের মঙ্গলপুর যে শ্যামসেল আছে তার একটা ইউনিট আছে, যেটা আপনার শ্যামসেলের যে ইএসপি যে ছাইটা সেটা টেনে নিয়ে এখানে রিকভারি করা হয় ট্যাঙ্কির মাধ্যমে। তো সেই ট্যাঙ্কটা প্রতিদিন নিয়ম হচ্ছে আপনার খালি করা, হেল্পার ইনচার্জ এগুলো দেখে খালি করে যাতে ট্যাঙ্কিটা আপনাদের পরিষ্কার থাকে। সেটা আমরা যা দেখলাম এখানে পরিস্থিতি, আমরা এখানে 16-17 বছর কাজ করা হয়ে গেল আমার, তো এখানে ম্যানেজমেন্টের যারা দেখাশোনা করে এটা ফল্ট তাদের, তাদের জন্যই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। তারা যদি এটা দেখতো আগে থেকে যে স্যালোটা এরকম লোড হয়ে আছে তাহলে এই ঘটনা ঘটতো না। অত্যাধিক লোডের জন্য কালকে রাত 1:30 সময় এই ঘটনা, লেবারকে ডেকে পার্সোনালভাবে নিয়ে আসা হয়েছিল যে স্যালো জাম আছে, স্যালো ঠোকাঠুকি করার সময় এই স্যালো মানে বিপত্তিটা ঘটে এবং তাতে তিনজন লোক আমাদের ডেড হয়ে গেছে। তারা এখন রাত্রে যখন খবর পাই তখন দেখলাম যে স্যালো পড়ে গেছে এবং
যারা এখানে কাজ করছিল তারা ছাই চাপা পড়ে আছে। হ্যাঁ, তো এখন রিকোভারি চলছে, তাদেরকে রেস্কিউ করে বার করার জন্য হ্যাঁ ম্যানেজমেন্ট থেকে সমস্ত লেবার আমাদের এখানে আছি। হ্যাঁ, দেখি কতক্ষণের মধ্যে তাদেরকে রেস্কিউ করে বার করা যায়। কি জানতে পারা গেছে কোথাকার কি ছিল? আমরা জানতে পেরেছি তাদের নাম, আমরা তো দিয়েছি আপনাকে, আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে দিয়েছি আমরা কারা কারা ছিল এখানে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।